Hello everyone, this is Hasnain Onik and welcome to my channel. এখন 7:58 বাজে বৃহস্পতিবার সন্ধ্যা, যাচ্ছি রাইডার্স ডিএনএতে। রাইডার্স ডিএনএ হচ্ছে ওই সেই দোকানটা যেটা একটা ব্লগ আমার ইউটিউব চ্যানেলে আছে, ডিসক্রিপশন দেওয়া থাকবে। তো সেখানে কেন যাচ্ছি, ওইটা তো ব্লগ একবার করা হয়েছে, তারপরে আবার কেন যাচ্ছি হচ্ছে আমার একটা হেলমেট লাগবে, সেই হেলমেটটা নেওয়ার জন্যই মেইনলি যাচ্ছে। তো অ্যাজ ইউজুয়াল যেরকম হয় বৃহস্পতিবার সন্ধ্যায় প্রচুর গাড়ির জ্যাম, আজকেও সেরকম জ্যাম আছে। তো কতক্ষণে পৌঁছাইতে পারবো এখনও বুঝতে পারতেছি না। তো প্ল্যান হচ্ছে চন্দ্রিমা উদ্যানের সামনে দিয়ে বিজয় সরণী সিগনাল হয়ে তেজগাঁও চলে যাব। ও আর একটা জিনিস, আমার গত ব্লগে আমি হচ্ছে রাইডার্স ডিএনএর যে লোকেশনটা ভুল বলেছিলাম, গুলশান এক। আসলে ওইটা গুলশান এক না, ওইটা হচ্ছে গুলশান একের একদম সাইডে তেজগাঁও শেষ মাথায়। আমি এই দোকানের গুগল অ্যাড্রেসটা আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা এক্স্যাক্ট লোকেশন দেখে যেতে পারবেন। আর আপনারা নিশ্চয়ই জানেন যে করোনা একবারে কমে গিয়ে আবার প্রচণ্ড রকম বেড়ে গিয়েছে। সো আজ থেকে হচ্ছে পাবলিক ট্রান্সপোর্টে সরকার একটু বিধিনিষেধ আরোপ করছে। সো রাস্তায় পাবলিক ট্রান্সপোর্টের সংখ্যা একটু কম আর পার্সোনাল গাড়ির চাপ অনেক বেশি। তো এই তো রাস্তার এটাই আপডেট, আর কোনো আপডেট নাই। আর যদি এখন জ্যাম ছাড়া দ্রুত চলে যাইতে পারে সেটাই আলহামদুলিল্লাহ। আশা করতেছি যে খুব বেশি জ্যাম থাকবে না, কারণ যেহেতু পাবলিক ট্রান্সপোর্টগুলো একটু কম চলতেছে আজকে। তো দেখা যাক সামনে গিয়ে কি হয়। আর এই রোডটা দেখে আসলে কনফিউজ হওয়ার কিছু নাই, এই রোড সবসময় অলমোস্ট ফাঁকা থাকে। সো এই রোড দেখে ভাবার কারণ নেই যে আমি সামনে এরকম ফাঁকা পাবো। আর 26শে মার্চ উপলক্ষে যেই আলোকসজ্জা করছিল ঢাকায় সেটা দেখে এখনও একটু একটু আছে। আমি আসলে অনেকদিন বাসার কাজের জন্য বের হইতে পারি না, দেখে জানি না আসলে এগুলো আছে কি নাই। এখন দেখতেছি যে এইদিকে সংসদ ভবনে ওইদিকে লাইটিং আছে, আবার এইদিকেও লাইটিং আছে। তো ভালো ব্যাপার যে 26 তারিখের পরেও, আজকে তো 1 তারিখ, হ্যাঁ আজকে এক তারিখ, এপ্রিলের 1 তারিখের পরেও এরকম লাইটিং আছে, এটাই হচ্ছে বড় ব্যাপার। তো চলুন রাইডার্স ডিএনএতে গিয়ে দেখি নতুন একটা হেলমেট কিনতে পারি কি না। যদিও আমার বাজেট খুব বেশি না, সো আমার কম বাজেটের মধ্যে যেই হেলমেটটা বেস্ট মনে হয় আমার কাছে আমি সেই হেলমেটটাই নিব। আপনারা তো অবশ্যই দেখতে পারবেন কোন হেলমেটটা নিব। আর ও হ্যাঁ, একটা কথা যে এবং অবশ্যই এই যে হেলমেটটা আমি নিব এটা কোনো রকম স্পন্সর কিংবা কিছু না, কারণ আমার এই 400 সাবস্ক্রাইবারে কেউ স্পন্সরশিপ দেবে না আমাকে। আমি যেটা কিনতেছি ভাই পকেটের টাকা দিয়ে কিনতেছি। সো অনেক বড় ইউটিউবার হওয়ার আগ পর্যন্ত যা যা বলবো এটা হচ্ছে মন থেকে বলবো কিংবা নিজে ইউজ করে বলবো। যদি কোনোদিন বড় ইউটিউবার হইতে পারি তখন হয়তো আপনারা প্রশ্ন করতে পারেন যে হয়তো স্পন্সরশিপ ভিডিও না, এখন পর্যন্ত স্পন্সরশিপ কোনো ভিডিও আমার চ্যানেলে আসে নাই। এবং আশা করতেছি খুব দ্রুত এরকম স্পন্সরশিপ ভিডিও আসবে না। আর যদি তো যেটা বলছিলাম স্পন্সরশিপ নিয়ে, স্পন্সরশিপ কীভাবে পাবো ভাই? মানে আমার এই যে ভিডিও আপনারা যারা দেখেন, আমি আমার স্ট্যাটিস্টিক্সে যে গিয়ে দেখলাম যে আমার ভিডিও যারা দেখে এদের 80% লোকই সাবস্ক্রাইব করে নাই। তো আপনারা যদি সাবস্ক্রাইব না করেন আমার ভিডিও, তাহলে কেমনে চ্যানেল গ্রো করবে আর কেমনে স্পন্সরশিপ ভিডিও বানাবো আর কেমনে টাকা পয়সা কামাবো? মানে আচ্ছা এটা জোকস ছিল, মানে আমার ইউটিউব চ্যানেল কিন্তু টাকা পয়সা রিলেটেড কোনো কারণে খোলা না। মানে আপনারা যদি চিন্তা করে থাকেন যে ইউটিউব চ্যানেল করে আমার টাকা পয়সা আয় করতে হবে তাইলে ভুল। ইউটিউব চ্যানেল আসলে শখের থেকে খোলা। তো যে কয়েকজনই সাবস্ক্রাইবার আছেন তো তারাই অনেক, আমি এটাই ভাবি। আর আমি ফেসবুকের আমার ফ্রেন্ড লিস্টকে যেরকমভাবে দেখি, আমার ইউটিউবের সাবস্ক্রাইবারদেরকেও আমি ঠিক সেইভাবেই দেখি। ইনফ্যাক্ট আমার যে কজন সাবস্ক্রাইবার, আমার ধারণা আমি এদের অধিকাংশকেই চিনি এবং অধিকাংশ লোকই আমাকে পার্সোনালি চিনে বলেই তারা হচ্ছে আমার চ্যানেল সাবস্ক্রাইব করেছে। আর যেটা বলেছিলাম যে
চন্দ্রিমা উদ্যান দেখে লাভ নাই, ওইটা একটা হচ্ছে ট্র্যাপ যে এখানে গাড়ি নাই বলে রাস্তায় গাড়ি নাই এরকম চিন্তা করার কোনো মানে নাই, কারণ এইটুকু আসতে তিনবার জ্যামে সিগন্যাল আটকাইলাম, এটা থার্ড টাইম। তো আরও দুইটা সিগন্যাল পার হয়ে আমি অবশেষে হচ্ছে এখন তেজগাঁও গুলশান লিংক রোডে। তো রাইডার্স ডিএনএ থেকে এই তো সামান্য দূরেই আমি আছি, আমি হাতের ডান দিক দিয়ে হচ্ছে রাইডার্স ডিএনএতে ঢুকে যাব আর অঙ্কে বাম পাশে রেখে। তো যারা আমার মতো আসলে এরকম অরিজিনাল ওয়েতে মানে কোনো একটা জায়গার যেভাবে চিনতে হয় সেইভাবে না চিনে উদ্ভটভাবে চিনেন, তাদের জন্য হচ্ছে সহজ উপায় হচ্ছে গুলশান লিংক রোডের আরুংয়ের সামনে গিয়ে হাতের ডান দিকে ঢুকে পড়লেই হচ্ছে রাইডার্স ডিএনএ। আচ্ছা এখন তো চলে আসছে রাইডার্স ডিএনএতে প্রায়, এই যে দ্য সিটি অটো, সিটি অটোর পাশেই হচ্ছে রাইডার্স ডিএনএ। তো হিয়ার ইট ইজ, চলে আসতে হচ্ছে রাইডার্স ডিএনএতে। তো এই হচ্ছে রাইডার্স ডিএনএ, তো আমার দৌড় এই পর্যন্তই, এর পাশে যে স্প্যানার আছে ওইখানে আমি আর যাবো না। তো রাইডার্স ডিএনএ দেখতেছি যে কোনো একটা কাজ চলতেছে, যাই না কিসের কাজ চলতেছে, আগে ভিতরে তো যাই তারপরে দেখা যাক। তো এই হইতেছে সেই হেলমেটের কি অবস্থা ভাই, ফাঁকা তো এই হচ্ছে সেই অবস্থা। তো আমরা দেখি এখান থেকে হেলমেট কিনতে পারি নাকি আজকে, যদি হেলমেট কিনতে পারি তাহলে তো ভালোই, তো ওই জন্যই আসছিলাম। তো হেলমেট কেনার সময় আবার কথা হবে। আচ্ছা অবশেষে হেলমেট একটা নিতে পারছি, হেলমেটটা নিলাম হচ্ছে এইটা MT রিভেন্স 2। তো হেলমেটটা একটু আনবক্স করি তাহলে দেখতে পারবো যে আসলে হেলমেটটা কেমন, যদিও আমি আনবক্স করেছিলাম একবার, এটা হচ্ছে ফেক আনবক্স, মানে আপনারা ধরে নেবেন যে আমি আনবক্স করছি খুব এক্সাইটেড, আমি ওয়াও কি সুন্দর হেলমেট, মানে আপনারা মনে করবেন, কিন্তু আমি কিন্তু এক্সাইটেড না, কারণ আমি আসলে হেলমেট দেখছি একবার, খুলছি মাথায়ও দিছি। সো এখন যা করতেছি সবই নাটক, কিন্তু এটা কিন্তু শুনবেন না, আপনারা ভাববেন যে আমি অনেক এক্সাইটেড হেলমেট বের করতেছি, ঠিক আছে। তো এই হচ্ছে হেলমেট, ওয়াও অসাধারণ হেলমেট, মানে হেলমেট দেখে আমি আবেগে কান্দে দিছি এরকম অবস্থা। তারপরে ওই যে মোবাইলের রিভিউ যারা করে না, মোবাইলের রিভিউ যারা করে তাদের মতো আমি এখন স্টাইল করে এই ব্যাগটা ফেলে দিব, মানে কীভাবে ব্যাগটা ফেলবো, এক হাতে ক্যামেরা, এই যা তুই নিচে যা, ব্যাগটা ফেলে দিছি। তো এটা হচ্ছে হেলমেট, মোটামুটি খারাপ না এই বাজেটের মধ্যে আমার দেখা ভালোই হেলমেটটা। তো এই যে আমার কাপড়ের সুতা লেগে আছে হেলমেটে। তো আচ্ছা এখন প্রশ্ন করতে পারেন যে আমি MT কেন নিলাম, তো MT নেওয়ার কারণ হচ্ছে এর আগের যে হেলমেটটা ছিল, মানে এই সিরিজের রিভেন্স ওয়ান, যেটা রিভেন্স ওয়ান হচ্ছে শার্প রেটেড 5 ছিল, আর রিভেন্স 2 যদিও এর শার্প রেটিং করা নেই, তারপরেও মোটামুটি যেহেতু আগের রিভেন্সের সাকসেসর এটা, তো আমি ধারণা করতেছি এইটাতেও রেটিং 5 না হলেও 4-এর আশেপাশে আছে। তো এই বাজেটের মধ্যে আমি আসলে এর থেকে ভালো সেফটি রেটিংওয়ালা হেলমেট আর হাতের আশেপাশে ছিল না, আর এটাতে নর্মালি যে সেফটি রেটিংগুলো .EC এগুলো সব পারফেক্ট আছে, .EC এবং ইসি সার্টিফিকেট আছে এটার, আর যদি কোয়ালিটি আগের রিভেন্সের মতো থাকে তাহলে আমি ধরতে পারি যে এটার শার্প রেটিংও হচ্ছে 5। সো 8,500 টাকার মধ্যে আমি শার্প রেটিং 5 আর কোনো হেলমেট আসলে এই বাজেটে সম্ভবই না, বাংলাদেশে সম্ভবই না। আপনি যদি অনেক বাজেটে যান তখন আপনি এর থেকে ভালো হেলমেট পাইতে পারেন। সো আমার বাজেট যেহেতু একটু লিমিটেড, সো আমি চিন্তা করলাম যে আমার জন্য এটাই ঠিক আছে। আর একটা জিনিস, এই হেলমেটটা কিন্তু পলিকার্বনেট হওয়ার পরেও এটার ওয়েট কিন্তু অনেক কম, 1550 গ্রাম। সো আর ওয়েট ডিস্ট্রিবিউশন যা দেখলাম মাথায় দেওয়ার পরে, ওয়েট ডিস্ট্রিবিউশনও বেশ ভালো। সো সব কিছু মিলে আমার জন্য পারফেক্ট আছে। আর অবশ্যই একটা কথা মনে রাখবেন যে যত গুড় তত মিষ্টি। সো আমি যেহেতু 8,500-8,500 টাকার হেলমেট এটা, সো এটাতে আপনি খুব টপ অফ দ্য লাইন হেলমেটের আপনি ফিচার এবং সেফটি পাবেন না, এটাই স্বাভাবিক, এটা আমাকে মেনে নিতেই হবে। তো তারপরেও মানে ঠিক আছে, চলবে, চালাই নিতে পারবো ইনশাল্লাহ। তো কেনাকাটা শেষ, এখন অবশেষে বাসার দিকে রওনা দিব। সো আমি যেহেতু ওই আবার আগের মতোই, যেহেতু আমার ক্যামেরা ধরার কেউ নাই, আমার নিজেকে নিজেকে দেখাইতে হয় আয়নার মাধ্যমে। সো হেলমেট রেডি,
আবার প্যাকেটে ভরে ফেলছি, এখন নিয়ে বের হব। সো মোহাম্মদপুরের দিকে যাব। তো ভাই চলেন 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 চলেন, নিজাম ভাই গেলাম, আল্লাহ হাফেজ। হ্যাঁ এটা পরে আসলাম আজকে কি? হ্যাঁ পাওয়া গেছে ভাই, পরে এখন বাজে 9:55 এবং ফাইনালি বাসার দিকে রওনা দিলাম। এখানকার আরঙের ডিজাইনটা সুন্দর, একদিন আসতে হবে ভিতরে ছবি ওঠানোর জন্য। আচ্ছা যাই হোক, তো এখন বাসার দিকে রওনা দিলাম। তো আমার এখানে যে ভাই ব্রাদার যারা ছিল সবার একটাই প্রশ্ন, একটাই প্রশ্ন, ভাই আপনি এমটি কেন নিলেন, এমটি কেন নিলেন? মানে সবার একটা ধারণা যে মানে আমি এমটি কেন ইউজ করব। ইনফ্যাক্ট আমি এর আগেও একটা এমটি, আমি রেগুলার যেই হেলমেটটা ঢাকার মধ্যে ইউজ করি সেটাও এমটি ছিল, এখন এটাও এমটি নিলাম। তো সেই সব প্রশ্নের উত্তর একটাই হচ্ছে, ভাই এমটি আমার বাজেটে স্যুট করে, আমার বাজেটের থেকে বেশি নাই, সো আমি এর উপরে যাইতে পারবো না আপাতত। আর একটা কথা হচ্ছে যে আমি আগেও বলেছি রিভিউয়ের মধ্যে, মানে হেলমেট নেওয়ার সময়, যে আসলে আমি যেই বাজেট খরচ করছি এবং এই বাজেটে যেই সেফটি রেটিং কিংবা যেই নিরাপত্তামূলক ফিচারগুলো পাচ্ছি, এটা আসলে এমটি ছাড়া এই প্রাইসে অন্য কেউ অফার করে না আমার জানা মতে। এখন কেউ অফার করলেও আমাকে জানাইতে পারেন যে না ভাই আপনি এই দামের মধ্যে এর থেকে ভালো রেটিংওয়ালা হেলমেট পাইতে পারেন, কারণ একটা লোক আমি সব কিছু তো জানা সম্ভব না। আমার গবেষণার মধ্যে বলে যে এমটির মধ্যে থেকে এই দামে এর থেকে ভালো সেফটি রেটিং আর কেউ নাই দেয় না। আর আরেকটা কোশ্চেন অবশ্যই থাকতে পারে যে আসলে ভাই আপনি যে এমটি নিচ্ছেন সেই এমটি কি অরিজিনাল? আমাদের দেশে তো এমটি নিয়ে অনেক সমালোচনা আছে, এমটি নাকি রেপ্লিকা এ না সে না, অনেকেই অনেক কিছু বলে। সো দেখেন ভাই ব্যাপারটা হচ্ছে এরকম যে আমি তো আসলে চায়না পর্যন্ত যেখান থেকে হেলমেট ইম্পোর্ট হয় সেইখান পর্যন্ত তো আমি কখনোই আইডেন্টি করতে পারবো না, ইনভেস্টিগেশন করতে পারবো না যে আসলে এটা অরিজিনাল নাকি ফেক নাকি রিয়েল। দেখেন আমি এতটুকু বুঝতে পারি যে আমি যে হেলমেটটা নিচ্ছি সেই হেলমেটটার হ্যান্ড ফিল কেমন কিংবা এই হেলমেটটা ইউজ করে আমি কতটা কমফোর্ট ফিল করতেছি এইসব আমি বলতে পারবো। সো এটা অরিজিনাল না ফেক এই জিনিসটা আসলে যে ইম্পোর্টার তার নৈতিকতার উপর নির্ভর করবে, কারণ আমি যেহেতু আমার নিজের টাকা দিয়ে তাকে বিশ্বাস করে প্রোডাক্ট কিনছি, সে যদি আমার সাথে এখন কোনো ফেক করে তাহলে সে নিজে আল্লাহর কাছে দায়ী থাকবে। আমি তো ভাই একদম চায়না পর্যন্ত যাই দেখতে পারবো না যে এটা আসলে অরিজিনাল নাকি রেপ্লিকা নাকি কি। সো আমাকে এই পর্যন্ত বিশ্বাস করতেই হবে, যেহেতু আমি একটা হেলমেট কেনার জন্য বিদেশ যাইতে পারবো না কিংবা আমার ওরকম অ্যাবিলিটিও নাই যে বিদেশ থেকে কাউকে দিয়ে আনানোর, কারণ আমার ফ্যামিলির কেউ ওরকম বিদেশ থাকে না। সো আমাকে এদেরকে বিশ্বাস করতে হবে, সেটা এমটির ক্ষেত্রে হোক, শার্কের ক্ষেত্রেই হোক বা অন্য যে কোনো হেলমেটের ক্ষেত্রেই হোক, বাংলাদেশে যেগুলো বিক্রি হয়, যে আমাকে এদের উপর নির্ভর করতে হবে। সো এটা একান্তই ওই ব্যবসায়ী নৈতিকতা নীতির উপর নির্ভর করতে হবে আমাকে। আমি এটা হয়তো ঢাকার মধ্যে ইউজ করব, আর আমি যেহেতু যখন ব্লগ করি ব্লগ সেট আপ হচ্ছে আমার স্করপিওনে, সো ঢাকার মধ্যে ইউজ করার জন্য আমার কাছে এটা মোর দেন এনাফ মনে হয়েছে সব কিছু মিলে। হয়তো কোনো কোনো ট্যুরেও নিয়ে যাব ব্লগ হেলমেট হিসেবে, সো দেখা যাক কী হয়। তো সামনে আরেকটা জ্যাম আছে, জ্যাম পার হওয়ার পরেই হয়তো এখন একটু রাস্তা ফাঁকা পড়বো, বাসায় চলে যাব। সো আল্লাহ হাফেজ আজকের মতো। আর যারা এতক্ষণ আমার বক বক শুনলেন কিংবা ব্লগ দেখলেন তাদেরকে অনুরোধ করব একটু কষ্ট করে সাবস্ক্রাইব করার জন্য, কারণ সাবস্ক্রাইব না করলে ভাই টাকা পাচ্ছি না, টাকা ডিলাররা টাকা দেয় না ভাই, ফ্রি হেলমেট দেয় না, আপনারা সাবস্ক্রাইব করলেই টাকা দেবে। আল্লাহ হাফেজ।